আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ব্লগটা আমাদের জন্য একটু স্পেশাল, কারণ আজকে আমার প্রিন্সেস রাইফার বার্থডে। সো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে কার বার্থডে? প্রিন্সেসটার বার্থডে আজকে। ওরে বাবা, দেখে তো আমার প্রিন্সেসটা কি দেখে তো আর রাইফার স্কুল থেকে যেন রাইফাকে কোন গ্যাশিংটা দিয়েছে আমরা দেখি। আমরা কি দেখবো সেটা? এটা তো বাবা এনেছে তোমার জন্য। এখন স্পেশাল গ্যাশিংটা দাও মা। দেখি মা, দেখি 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 করতে চাও? রিয়েলি? এটা তো তোমার ফ্রেন্ড বুনশেন করেছে। এখন তুমি এখন আস, আমরা একটা কেক কাটি না? আর জাহার মালেন করেছে আপুর জন্য কোনটা? এইটা। আর আমিও। সিস, তুমি কি, তোমার কি চয়েস, উইশ বলো মামুনি, কি খেতে চাও? পিৎজা খেতে চাও? ওকে ডান। হ্যাঁ, জাহার রেফে দুজনে, আমার মাটার কি 5 বছর হয়ে গেল। সো এখন কি চাও তুমি? আর মামুনি, তোমার পছন্দের সবকিছু কেনা হয়েছে? আমার প্রিন্সেসটা কি সব উইশ পূরণ করেছে? তোমরা কি কেক কাটবে না কেকটা, না এইভাবেই খাবে? আমি খাবো না। দেখি জাহরকে করে দাও, বাবাকে করে দাও, দাও বাবাকে, দাও দাও। বাবা, আর না আর না আর না, এখন আসো তুমি আমাদেরকে একটু ভায়োলিন শোনো। আল্লাহ, দেখো জ্যাকি সাহেব, তোমাকে সুন্দর লাগছে তো।
কে বললো? What a nice look. জাওহার, হ্যাঁ ওপেন করো, এখন আমরা ভায়োলিন শুনবো আমার জাওহারের থেকে। ঠিক আছে? এখন ওই রুমে নিয়ে আসো, এটা ড্রয়িং রুমে নিয়ে আসো। তোমার রুমে শোনাতে চাও? ওকে, এখন আসো দেখি। পিজা খেতে চাও? হ্যাঁ পিজা খেতে চাও। আর কোকা কোলা খেতে চাই? কোকা খেতে চাই? কোকা কোলা পিজা খেতে চাই? স্যামসে? ওকে, আমরা চলে এসেছি। এই যে চলো। নয় শুয়ে, নয় শুয়ে অলসো, এভরিথিং নয়ে, গ্লাইডার আও দেখি আমার প্রিন্সেসটাকে। সুপ্রিটি, মাশাল্লাহ। আর আমার প্রিন্সটা কোথায়? অ্যাকচুয়ালি এখন সুইজারল্যান্ডের কোভিড নাইন্টিনের কন্ডিশন খুবই খারাপ, তো চাইলে আমরা কাউকে বলতে পারি না। রাইফার যদিও খুব ইচ্ছে ছিল তার দু একজন ফ্রেন্ডকে বাসায় বলবে, বাট সেটা আর হয়নি। বাট স্কুলের ফ্রেন্ডদের সাথে স্কুলে একটা প্রতি বছরই সব বাচ্চাদের বার্থডেগুলো হয়ে থাকে, তো এবার রাইফারও সেম হয়েছে। আর বাসায় এই যে শুরুতেই আপনাদের সাথে শেয়ার করলাম, ওর সব উইশগুলো পূরণ করা হয়েছে, ও যা যা চেয়েছে। আর এখন সে চেয়েছিল যে পিৎজা খাবে, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের বাসার সবার সবচেয়ে পছন্দের পিৎজা হাউসে, আর সেটা হচ্ছে জুরিখ মেইন স্টেশনের একদমই কাছে। তো আশা করি যে আমাদের সাথে ব্লগের পুরোটা থাকবেন। আর ক্রিসমাসের লাইটিং শুরু করে দিয়েছে, দেখেছো? আহা, সো আমরা চলে এসেছি অলরেডি স্যামসের এখানে। আর এটা হচ্ছে মেইন বানহোফ, মেইন বানহোফ স্ট্রাসে, মেইন ট্রেন স্টেশনটার একদমই কাছে, এন্ড জুরিখের সেন্ট্রাল অফ জুরিখে। এই তো এখন পার্কিং খুঁজতে হবে, পার্কিং খুঁজে হচ্ছে একটা পার্কিং না, সে মাত্র আসলো। সো এখন এই জায়গাগুলোতে নরমালি পার্কিং পাওয়াটা একটু টাফ, ঘুরতে হয় প্রচুর। সো এখন ঘোরা হচ্ছে, এখন ঘুরতে হবে, কতক্ষণ ঘুরতে হয় কে জানে, বা কোথায় গিয়ে আদৌ পার্কিং পাওয়া হয়। সো হ্যালো জাহার এন্ড রাইফা, হ্যালো। দেখি প্রিন্সেস কি করছে। এই যে ওরা অ্যাকচুয়ালি আমার জাহার এন্ড রাইফা এই এখানে পিৎজার চেয়ে বেশি পছন্দ করে হচ্ছে ওরা এই যে, হ্যাঁ এখানে আসলে পরে ওরা এই যে বাচ্চাদেরকে ড্রয়িং এর জন্য ইয়ে দেয়। আচ্ছা আমি করে দিব, তাই নাকি? এটা হচ্ছে আমাদের খুব কমন একটা জায়গা এই স্যামসে। জাওহার রাইফা এখানে পিৎজা খাওয়ার চেয়ে বেশি এই যে ড্রয়িংটাকে বেশি পছন্দ করে। হ্যাঁ পিৎজাটাও তো ডেফিনেটলি অনেক পছন্দ করে। আর দেখি তোমাকে, হ্যালো জাকির সাহেব। হ্যাঁ তাই প্রিন্সেস,
রাইফা কোনটা খেতে চাও মা কোন পিজ্জাটা খেতে চাও বলো ওইটা কই কোনটা কোনটা কোথায় তুমি ইমার যেটা খাও তুমি তো পিজ্জা মার্গারিটা খাও না এই যে এটা তোমার এটা না এটা না এখানে দেখো বলি জাহরাই কে এখানে মেনলি স্যামসটাকে বেশি পছন্দ করে পিৎজা তো পছন্দ করে যে এখানে আসলে পরে ওরা যে একটা সুন্দর আঁকার জন্য ইয়ে দেয় বাচ্চাদেরকে ড্রয়িং এর জন্য একটা পেপার দেয় ওইটা বেশি পছন্দ করে আর এটা হচ্ছে ওনাদের খুব কমন একটা জায়গা পিৎজা খাওয়ার ক্র্যাভিংস আমাদের বাসায় যখনই হয় তখন আমরা সোজা এখানে চলে আসি স্যামস ফার্স্ট অপশন হচ্ছে স্যামস নাকি বাট মার্গারিতাটা কারণ জাহর রেফা মার্গারিতাটা পছন্দ করে ঠিক আছে ওকে আর ড্রিঙ্কস কি খেতে চাই আর তাই ওকে আমি আগে তোমাকে আমাকে আগে হ্যাঁ মা দেখছি দেখেছ অনেক একদম ফ্রেশ নাটস দিয়ে করা
সো আজকের এই ব্লগ এ পর্যন্তই। আশা করি যে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ছোট্ট পরিবারকে, আমার জাহার এন্ড রাইফাকে এবং আমাদেরকে আপনাদের দোয়ায় মনে রাখবেন। আর সেই সাথে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি অ্যান্ড হেলদি, স্টে উইথ ফ্যামিলি লাইফ ইন সুইজারল্যান্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।